মেটাল পার্ট সেভেনে এসে আমরা বিভিন্ন মশলা সহযোগে বিভিন্ন স্বাদের খাবারগুলো কিন্তু তৈরি করে ফেলেছি। আমরা যখন ব্লাস্ট ফার্নেস থেকে যে ফেরাস মেটালটা পেয়েছিলাম, সেই ফেরাস মেটালের মধ্যে কি ছিল না, ছিল আয়রন এবং কার্বন। এর সঙ্গে আমরা কিছু অ্যালোয়িং এলিমেন্ট, অর্থাৎ সেটা দুই বা ততোধিক একাধিক এলিমেন্ট মিশিয়ে আমরা তৈরি করেছি অ্যালয় স্টিল। তো সেই অ্যালয় স্টিল বিভিন্ন বিভিন্ন প্রপার্টিজের অ্যালয় স্টিল তৈরি হয়েছে বিভিন্ন এলিমেন্টের উপরে নির্ভর করে। তো সেই এলিমেন্টের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের যে গুণের অ্যালয় স্টিলগুলো তৈরি হয়েছে, তাদের কি ব্যবহার, কোথায় কি ব্যবহার হচ্ছে এবং তাদের মধ্যে কোন অ্যালয়িং এলিমেন্ট কিরকম রেশিওতে রয়েছে, সেগুলো আমরা কিন্তু এই স্লাইডে দেখে নেব। অ্যালয় স্টিল, অ্যালয় স্টিলটা কি না, অ্যালয় স্টিল হচ্ছে কি, দি স্টিল কন্টেনিং ওয়ান অর মোর অ্যালোয়িং এলিমেন্ট, যার মধ্যে এক বা একাধিক অ্যালোয়িং এলিমেন্ট রয়েছে, সাচ এস টাংস্টেন, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম অ্যান্ড মলিবডিনাম এটসেট্রা। এবং এর ফলে কি হয়, এর ফলে অ্যাজ এ রেজাল্ট অব হুইচ ইট ডেভেলপ স্পেসিফিক ক্যারেক্টার, অর্থাৎ নির্দিষ্ট চরিত্রের একটা আমরা সংকর ধাতু পেয়ে থাকি। এবং সেই সংকর ধাতুর কি হয় না, অ্যালোয়িং ইজ ডান, এই ধরনের অ্যালোয়িং করা হয় কেন করা হয় না, ইজ ডান ফর স্পেসিফিক পারপাস, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, লাইক টু ইনক্রিজ ওয়ার রেজিস্ট্যান্স, লোহার মধ্যে যে ক্ষয় সেই ক্ষয় প্রবণতাটাকে কমিয়ে আনার জন্য, কিংবা যে মরিচা ধরে করোশন সেই মরিচাটা যাতে না আসে সেই জন্য, কিংবা রেজিস্ট্যান্স টু ইম্প্রুভ ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিস, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা বা ম্যাগনেটিক প্রপার্টিসটাকে ঠিক করার জন্য এই ধরনের আমরা অ্যালোয়িং করে থাকি। হুইচ ক্যান নট বি অপটেন, যে গুণগুলো আমরা কি ক্যান নট বি অপটেন পাই না ইন প্লেন কার্বন স্টিল, প্লেন কার্বন স্টিলের মধ্যে আমরা পাই না। এবং কত ধরনের আমরা অ্যালোয়িং স্টিল দেখতে পাই সেগুলো কী কী, অ্যালোয় স্টিল যেমন নিকেল, নিকেল স্টিল, ক্রোমিয়াম স্টিল, ভ্যানেডিয়াম স্টিল, কোবাল্ট স্টিল, টাংস্টেন স্টিল, স্প্রিং স্টিল, ম্যাঙ্গানিজ স্টিল, হাই স্পিড স্টিল এবং স্টেনলেস স্টিল, এরকম ধরনের অনেক আমরা অ্যালয় স্টিল আমরা পেয়ে থাকি। সব থেকে বহুল পরিচিত হচ্ছে কি নিকেল স্টিল। নিকেল স্টিলের মধ্যে কী থাকে, দি মোস্ট কমন নিকেল স্টিল কন্টেন্ট 0.2-0.7% কার্বন থাকে এই নিকেল স্টিলের মধ্যে, এবং নিকেলের পরিমাণ থাকে 2-5% নিকেল থাকে। এবং এছাড়াও নিকেলের পরিমাণটাকে বাড়িয়ে দিয়ে এ নিকেল স্টিল কন্টেনিং 36% নিকেল ইজ নোন অ্যাজ ইনভার্স স্টিল, সেটাকে বলা হয় থাকে ইনভার্স স্টিল, হুইচ ইজ জেনারেলি ইউজ ফর মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়া কি না, দ্য কম্পোজিশন অফ দিস অ্যালয়, এই যে কম্পোজিশনটা, এই অ্যালয়ের যে এই ধরনের কম্পোজিশন টিপিক্যালি কি না আরেকটু অন্য ধরনের হয়ে থাকে, 30-35% নিকেল হয়ে থাকে এবং 19-23% ক্রোমিয়াম এবং মিনিমাম 39.5% আয়রন, এই কম্পোজিশনেও কিন্তু এক ধরনের মেটাল তৈরি হয়ে থাকে। এবং কি না, দিস হাই কনসেন্ট্রেশন অফ আয়রন, এই যে আয়রনের অনুপাতটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাজ লিড টু দ্য রিক্লাসিফিকেশান অফ দিস অ্যালয়, অ্যালয়ের একটা রিক্লাসিফিকেশান করা হয়ে থাকে, অর্থাৎ আরও বিভিন্ন ধরনের আমরা পেয়ে থাকি, তার মধ্যে একটা কি না স্টেনলেস স্টিল, ইট ইজ নন করোসিভ, এই ধরনের মেটাল কি নন করোসিভ, অর্থাৎ সহজে মরিচা আসে না, শক অ্যাবজর্বেন্ট, অর্থাৎ যে ধাক্কা খেলে যে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা সেটা আসে না, অ্যান্ড ইলাস্টিক, এবং ইলাস্টিসিটিটাও ঠিক থাকে। এবং এটা দিয়ে কী তৈরি হয়, ইট ইজ ইউজ টু প্রোডিউস ওয়্যার কেবিল, যে সমস্ত কেবিলগুলো বা স্টিল রেল কিংবা ভেহিকেল এক্সেল অ্যান্ড আর্মর প্লেট, এই ধরনের প্লেট তৈরি করতেও কিন্তু এই নিকেল স্টিলের ব্যবহার হয়ে থাকে। নিকেল স্টিল যে ব্যবহারগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ছবিতে দেখতে পাচ্ছি, এছাড়াও আর কোথায় রয়েছে না, ইট ইজ ইউজ ফর মেকিং শ্যাফ্ট, গিয়ার, কবলার শ্যাফ্ট অ্যান্ড কিজ, এগুলো তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর কি না, হেভি ইন্ডাস্ট্রিতে নিকেল স্টিল ইজ ইউজ ফর হেভি ফোর্জিং, টারবাইন ব্লেড, হাইলি স্ট্রেস স্ক্রু, বোল্ট অ্যান্ড নাট, এগুলো তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর কি না, লিকুইফাইড গ্যাস স্টোরিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং আর কোথায় না, পাইপিং সলিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইট ইজ ওয়াইডলি ইউজ ফর কম্বিনেশান উইথ ক্রোমিয়াম অ্যান্ড মলিবডিনাম, ক্রোমিয়াম এবং মলিবডিনাম দিয়ে যে অ্যালয়টা তৈরি হচ্ছে সেই অ্যালয়ের মাধ্যমে তৈরি হচ্ছে, ফর চেন পিন, স্প্রিং, কানেক্টিং রড অ্যান্ড দেয়ার বোল্ট, ক্র্যাঙ্কশ্যাফট, রোলিং এলিমেন্ট অ্যান্ড বিয়ারিংস, এগুলো তৈরি হয়ে থাকে। আর কি না, আর ওই নিকেল স্টিল অ্যালয় ইজ ইউজ ফর মেকিং স্টোরেজ সিলিন্ডার, ফর লিকুইফাইড গ্যাস যেটা বলা হলো ওখানে, অ্যান্ড আদার লো টেম্পারেচার অ্যাপ্লিকেশান, অন্যান্য যেখানে কম তাপমাত্রা রয়েছে সেখানে এর ব্যবহার রয়েছে। আর কি না, আমরা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতেও দেখেছি, সেখানে কিন্তু ফুড যা কিছু পাইপলাইন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু স্টেনলেস স্টিলের ব্যবহারটাই সব থেকে বেশি। এরপর আছে ক্রোমিয়াম স্টিল, দ্য মোস্ট কমন ক্রোমিয়াম স্টিল কন্টেন্ট 0.1-1.5% কার্বন অ্যান্ড 0.5-2% ক্রোমিয়াম থাকে এই ক্রোমিয়াম স্টিলের মধ্যে।
স্টিল হ্যাভিং 6% নিকেল অ্যান্ড 12% ক্রোমিয়াম। এবং এরই একটা ভাগ যার মধ্যে 6% নিকেল থাকে এবং 12% ক্রোমিয়াম থাকে ইজ নন ম্যাগনেটিক, ইজ নোন অ্যাজ স্টেনলেস স্টিল। তখন সেটাকে আমরা বলছি স্টেনলেস স্টিল, অর্থাৎ ক্রোমিয়াম দেওয়া হয়েছে এবং 6% নিকেল দিয়ে কি করা হয়েছে না আমরা আরেকটা নতুন ধরনের অ্যালয় স্টিল পেয়েছি, সেটা হচ্ছে স্টেনলেস স্টিল যেটা নন করোসিভ হয়ে থাকে। আগে আমরা পড়লাম ইট কন্টেন্স অ্যাবাউট 15% ক্রোমিয়াম, যার মধ্যে 15% ক্রোমিয়াম হুইচ হার্ডেন অ্যান্ড টাফনেস দ্য স্টিল, যেটা কি করে যে 15% ক্রোমিয়াম দিয়ে দিয়ে দেওয়ার পরে কি হয় না তার টাফনেসটা বেড়ে যায় এবং সেটা আরও হার্ড হয়ে যায়। দিস অ্যালয় ইজ রাস্ট স্টেন অ্যান্ড স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, তার ফলে কি রাস্ট আসে না বা করোশন যে মরিচা আসার প্রবণতা সেটা থাকে না, স্টেন কোনো দাগ পড়ে না এবং স্ক্র্যাচ বা যে ঘর্ষণজনিত যে দাগ সেই সমস্ত দাগগুলো আসে না। ইট ইজ স্ট্রং, এটা খুবই মজবুত হয়ে থাকে, ইলাস্টিসিটি এর থাকে অ্যান্ড হ্যাজ এ হাই টেনসাইল স্ট্রেন্থ এবং টেনসাইল স্ট্রেন্থও এর বেশি। ইট ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার অটোমোবাইল অ্যান্ড মেশিন পার্টস, গিয়ার, রক ক্রাশার এটসেট্রা, অর্থাৎ অটোমোবাইল পার্টস বা মেশিন পার্টস বা গিয়ার বা রক ক্রাশারের এর ব্যবহার রয়েছে। এটা সি ভ্যানেডিয়াম স্টিল, এটা কি না ইন অ্যাডিশন অফ লেস দেন 0.2% ভ্যানেডিয়াম ইন লো অ্যান্ড মিডিয়াম কার্বন স্টিল। লো এবং মিডিয়াম কার্বন স্টিলে কী অ্যাড করা হলো না 0.2% ভ্যানেডিয়াম, দিয়ে কী হচ্ছে না ইনক্রিজ দ্য টেনসাইল স্ট্রেন্থ, এর ফলে টেনসাইল স্ট্রেন্থটা বেড়ে যাচ্ছে এবং ইলাস্টিক লিমিটটাও বাড়ছে এবং সেই সঙ্গে কী হচ্ছে উইথাউট লজিং ডাকটিলিটি, অর্থাৎ ডাকটিলিটি লস না করেই কিন্তু এর টেনসাইল স্ট্রেন্থ এবং ইলাস্টিক লিমিটটাকে বাড়ানো সম্ভব হচ্ছে। আর কি না ভ্যানেডিয়াম ইম্পার্টস, ভ্যানেডিয়াম কী করছে ইম্পার্টস স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস অফ দ্য স্টিল। ভ্যানেডিয়ামের কাজটা কী হচ্ছে না তার স্ট্রেংথটাকে বাড়িয়ে দেওয়া এবং হার্ডনেসটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ স্টিলের হার্ডনেস এবং স্ট্রেংথকে বাড়িয়ে দেওয়াই হচ্ছে ভ্যানেডিয়ামের কাজ। ইট অলসো কজেস দ্য অ্যালয় এবং এ আরও কী করে অ্যালয় টু বি রেজিস্ট্যান্ট টু করোশন, করোশন অর্থাৎ মরিচা পড়াতে বাধা দেয় অ্যান্ড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাবজর্ব শক, যেখানে ভাইব্রেশান হয় সেখানে সেই ভাইব্রেশানটাকে শক করার মতন ক্ষমতাটা তৈরি করে দেয়। ইট ইজ ইউজ টু প্রডিউস অবজেক্ট, এ কী করে কিছু অবজেক্ট তৈরি করতে সাহায্য করে হুইচ ভাইব্রেট, যেটা যেখানে ভাইব্রেশান আসে হোয়েন ইন ইউজ, যখন ব্যবহার করা হয় যে অবজেক্টগুলো ব্যবহার করা হয় যেখানে ভাইব্রেশান আসে সেই সমস্ত জায়গাতে এর ব্যবহারটা রয়েছে, যেমন কোথায় না সাচ অ্যাজ স্প্রিং, অ্যাক্সেল, চ্যাসিস, কার অ্যান্ড ট্রাক, পিন, ড্রপ ফোর্জিং পার্টস অ্যান্ড গিয়ার্স, এই সমস্ত জায়গাতে এর ব্যবহারটা বেশি রয়েছে। আর কি রেজিস্ট্যান্ট টু সফটেনিং অ্যাট হাই টেম্পারেচার, অত্যাধিক তাপমাত্রাতে একে মেটালটাকে সফট হতে দেয় না, এটাও ভ্যানেডিয়ামের একটা গুণ। ভ্যানেডিয়াম স্টিল অলসো প্রোভাইড ওয়েল্ডেবিলিটি, ভ্যানেডিয়াম স্টিল কী করে ওয়েল্ডেবিলিটি ঠিক রাখে, ডাকটিলিটি ঠিক রাখে, ইলংগেশান অ্যান্ড গুড কাস্টেবিলিটি, এবং ডাকটিলিটির জন্য যে বেড়ে যায় সেটাকে ঠিক রাখে এবং গুড কাস্টেবিলিটি, এবং কাস্টিং করার সময় কাস্টিংটা সুন্দর হয় এই ভ্যানেডিয়ামের গুণে। তো ভ্যানেডিয়াম স্টিলের পরে আসছি এর ব্যবহার, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই ব্যবহারগুলো রয়েছে, আমরা বিভিন্ন যে স্প্যানারগুলো ব্যবহার করে থাকি বা শ্যাফ্ট বা স্প্রিং বা গিয়ার মেটাল বা ভ্যানেডিয়ামের স্প্রিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ব্যবহারগুলো এর রয়েছে। কোবাল্ট স্টিল, কোবাল্ট টেন্স টু ডিকার্বোনাইজ স্টিল, কোবাল্টটা কী করে স্টিলকে ডিকার্বোনাইজ করে ডিউরিং হিট ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্টের সময় ডিকার্বোনাইজ করতে সাহায্য করে। আর কি না দ্য অ্যাডিশন অফ মোর দেন 30% কোবাল্ট, 30% কোবাল্ট যখন মেশানো হলো ইন হাই কার্বন স্টিল, হাই কার্বন ইট ক্যান মেক ইট পারমানেন্ট ম্যাগনেট, তখন এটা পারমানেন্ট ম্যাগনেটে পরিণত হয় কোবাল্টের গুণে। এবং আর কি রয়েছে দ্য অ্যাডিশন অফ 2-12% কোবাল্ট টু টুল স্টিল, টুল স্টিলের সঙ্গে 2-12% কোবাল্ট যখন মেশানো হলো এনেবলস দেম টু বি এ মোর ইফেক্টিভলি অন হার্ড ম্যাটেরিয়াল, তখন হার্ড ম্যাটেরিয়ালে পরিণত হলো, কিসের জন্য পরিণত হলো না ফর হুইচ ডিপ কাট, বেশি পরিমাণে কাট দেওয়া এবং হাই স্পিড আর রিকোয়ার্ড, যেখানে হাই স্পিডে কাজ হচ্ছে এবং ডিপ কাট দিয়ে কাজ হচ্ছে সেখানে কিন্তু এরকম ধরনের মেটাল ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা মেটালটা তখন কাটিং টুলে পরিণত হলো। আর কি রয়েছে না ইট হ্যাজ এ প্রপার্টি, এর একটা গুণ রয়েছে যেটাকে বলা হয় হট হার্ডনেস, হট হার্ডনেস বলা হয় তো হুইচ অ্যালাউ দ্য অ্যালয়, যেটা কী করে না অ্যালয়টাকে টু রিমেইন হার্ড অ্যান্ড ফাংশন ইন হাই হিট কন্ডিশান, যখন মেটালটা কাটে কোনো মেটাল কাটা হয় তখন যে তাপমাত্রা অত্যাধিক তাপমাত্রাতেও কিন্তু এই মেটালটা কাজ করতে পারে,
এই জন্য কাটিং টুল হিসাবে এর ব্যবহারটা সব থেকে বেশি। দ্য হার্ডনেস ইজ ইভিন অবজার্ভড, এর হার্ডনেসটা লক্ষ্য করা যায় টু বি ইম্প্রুভ হোয়েন অ্যালয় ইজ হিটেড, যখন অ্যালয় গরম হয়ে যায়, অত্যাধিক গরম হয়ে যায়, তখনও এর হার্ডনেসটা কিন্তু ঠিক রাখা সম্ভব হয়। এবং এর ব্যবহার কোথায় হয়, ইট ইজ ওয়্যার রেজিস্ট্যান্স, এর ক্ষয় প্রতিরোধী, এবং ইট ইজ ইউজ টু মেক কাটিং টুল লাইক ড্রিল বিট, ডাই অ্যান্ড স। এই ধরনের কাটিং টুল ব্যবহারে তৈরিতেও কিন্তু এই কোবাল স্টিলের ব্যবহারটা বেশি। স্প্রিং স্টিল এর কি না, এ হচ্ছে গিয়ে কম্পোজিশনটা হচ্ছে ইট কন্টেন্টস 0.3 to 0.4% কার্বন রয়েছে, 8% ক্রোমিয়াম রয়েছে, 7% ম্যাঙ্গানিজ এবং 2% নিকেল দিয়ে কিন্তু স্প্রিং স্টিল তৈরি হয়ে থাকে। ইট ইজ ইউজ ফর ম্যানুফ্যাকচারিং অবজেক্ট, যে সমস্ত অবজেক্টগুলো তৈরি হয় সেগুলো কি না, লাইক স্প্রিং, স্প্রিং ওয়াশার, সবলেট, লক পিক্স, অ্যান্টেনা অ্যান্ড স্ক্র্যাপার, এই সমস্ত জিনিস তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে। আর কি না, ইট ইজ জেনারেলি ইউজ ফর ডিফারেন্ট সাইজ অ্যান্ড ডিজাইন অফ স্প্রিং, বিভিন্ন ধরনের ডিজাইনের স্প্রিং এবং বিভিন্ন সাইজের স্প্রিং তৈরি করার জন্য এই স্প্রিং স্টিলের ব্যবহার হয়ে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ব্যবহারগুলো। মলিবডিনাম স্টিল, কার্বন স্টিলের মধ্যে মলিবডিনামকে মিশিয়ে দেওয়া হয়, তার কারণ হচ্ছে গিয়ে মলিবডিনাম রেজেস দ্য হিট টলারেন্স, অত্যাধিক তাপমাত্রাতে কাজ করতে পারে অফ দ্য অ্যালয়, ওই অ্যালয়ে মলিবডিনাম থাকলে অত্যাধিক তাপমাত্রাতে তা কাজ করতে পারে, অ্যান্ড অ্যালাউ ইট টু বি হাইলি শক অবজার্ভটিভ, অর্থাৎ অত্যাধিক যেখানে শক, অত্যাধিক ধাক্কা বা ভাইব্রেশন যেখানে হয় সেখানেও কিন্তু এই মলিবডিনাম অ্যালয় স্টিলকে কাজ করতে সাহায্য করে। এবং কি না, ইট ইজ ইউজ ফর ভেহিকেল পার্টস, এই যে মলিবডিনাম স্টিলের ব্যবহার কোথায় না, ভেহিকেল পার্টস, বল বিয়ারিং, রোলার বিয়ারিং, এই সমস্ত জায়গাতে এই মলিবডিনাম স্টিলের ব্যবহার রয়েছে। এবার আসি ম্যাঙ্গানিজ স্টিল, না কি রয়েছে না, দ্য স্টিল কন্টেনিং 0.4 to 0.55% অ্যান্ড ওভার 1.5% ম্যাঙ্গানিজ ইজ মোস্টলি ইউজ ফর গিয়ার, অ্যাক্সেল, শ্যাফট এটসেট্রা, অর্থাৎ এই যে ম্যাঙ্গানিজ স্টিল, ম্যাঙ্গানিজ স্টিলের মধ্যে স্টিলের ভাগ হচ্ছে 0.4 to 0.55% এবং 1.5% ওপরে ম্যাঙ্গানিজ থাকে এবং তা দিয়ে তৈরি হয় গিয়ার, অ্যাক্সেল, শ্যাফট ইত্যাদি। এবং ম্যাঙ্গানিজ কী করে, ম্যাঙ্গানিজের কাজটা হচ্ছে স্টিলকে পিউরিফাই করা, অর্থাৎ গ্রেনটাকে ঠিক রাখা, এবং সেই সঙ্গে কী করে, ইম্পার্স হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ টু ইট, অর্থাৎ এই ম্যাঙ্গানিজ স্টিলের স্ট্রেংথ এবং হার্ডনেসটাকে বাড়িয়ে দেওয়ার কাজ করে এই ম্যাঙ্গানিজ। ইটস হার্ড ইন নেচার, অর্থাৎ ম্যাঙ্গানিজটার প্রকৃতিগতভাবে খুব কঠিন হয়ে থাকে, এবং মেক ইট ভেরি ডিফিকাল্ট টু কাট, একে কাটা সম্ভব হয় না, হেন্স অবজেক্ট আর প্রডিউসড বাই পোরিং দ্য মেল্টেড অ্যালয় ইন কাস্ট, অর্থাৎ যখন কাস্টিং করা হয় তখন কী করা হয়, যে গলিত যে অ্যালয়টা তার মধ্যেই ম্যাঙ্গানিজকে দিয়ে দেওয়া হয়, তারপরে তাকে কাস্টিং করা হয়। ইট ইজ হাইলি রেজিস্ট্যান্ট টু ওয়্যার, অর্থাৎ এর প্রতিরোধী ক্ষমতা কী রয়েছে, ভীষণ যে প্রতিরোধী ক্ষমতা সেটা হচ্ছে গিয়ে ওয়্যার, অর্থাৎ ঘর্ষণজনিত ক্ষয় এটা হতে দেয় না, স্টেন অ্যান্ড শক, অর্থাৎ যেখানে ভাইব্রেশান রয়েছে সেখানে সেই ভাইব্রেশানটাকে সে অ্যাবজর্ব করতে পারে এই ম্যাঙ্গানিজ স্টিল। ইট ইজ ইউজ টু প্রডিউস, এবং এটা কী কাজে ব্যবহার করা হয়, প্রডিউস রেলওয়ে সুইচেস অ্যান্ড ক্রসিং, আমরা যে দেখে থাকি ছবিতে দেখতে পাচ্ছি, জস অব রক অ্যান্ড ওর ক্রাসার, অর্থাৎ যেখানে ওর বা আকরিকগুলোকে ভাঙা হয় সেইখানে ক্রাসারের মধ্যে কিন্তু এর ব্যবহার রয়েছে। এছাড়া গিয়ার তৈরির ক্ষেত্রেও ম্যাঙ্গানিজ স্টিল ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নিই স্টেনলেস স্টিল, ইট ইজ অ্যান অ্যালয়, এটা এক ধরনের সংকর ধাতু, কন্টেনিং এ মিনিমাম অফ 10.5% ক্রোমিয়াম, যার মধ্যে 10.5% ক্রোমিয়াম রয়েছে, অ্যান্ড ভ্যারিং অ্যামাউন্ট অফ কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, নিকেল এটসেট্রা, অর্থাৎ অন্যান্য অ্যালয়িং এলিমেন্টগুলো বিভিন্ন অনুপাতে রয়েছে। ইট ইজ ইউজড ইন প্রোডাকশন অফ কিচেন ইউটেন্সিলস, কোথায় ব্যবহার হয়ে থাকে না, ব্যবহার হয়ে থাকে আমরা দেখেছি যে সমস্ত রান্নার কাজে, যে সমস্ত এবার দেখেন স্টেনলেস স্টিল, ইট ইজ অ্যান অ্যালয়, এটা একটা সংকর ধাতু, কন্টেনিং এ মিনিমাম 10.5% ক্রোমিয়াম, যার মধ্যে 10.5% ক্রোমিয়াম রয়েছে, অ্যান্ড ভ্যারিং অ্যামাউন্ট অফ কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, নিকেল এটসেট্রা, অর্থাৎ অন্যান্য অ্যালয়িং এলিমেন্ট যেগুলো কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, নিকেল, এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন অনুপাতে রয়েছে। ইট ইজ ইউজড ইন প্রোডাকশন অফ কিচেন ইউটেন্সিলস, আমরা দেখে থাকি আমরা রান্নার কাজে যা কিছু ব্যবহার করে থাকি, বাসনপত্র সবই কিন্তু স্টেনলেস স্টিলের হয়ে থাকে, রেজার ব্লেড, কন্টেনার্স, প্রেশার ভেসেল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ মেডিকেল অপারেশনের জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়ে থাকে, হট ওয়াটার ট্যাঙ্ক, ওয়্যার, কেবিল, মেশিন, ইনভলভ ইন ফুড প্রসেসিং, অর্থাৎ যে সমস্ত ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু স্টেনলেস স্টিলের ব্যবহার সবথেকে বেশি। এবং আর কি না, ইট ইজ ক্লাসিফাইড ইন্টু ভেরিয়াস টাইপস, বিভিন্নভাবে ভাগ হয়ে থাকে, কিসের উপরে নির্ভর করে না, এর ক্রিস্টালাইন স্ট্রাকচার এবং মেকানিক্যাল প্রপার্টিজের উপরে নির্ভর করে।
কী কী না? ফেরাইট স্টেনলেস স্টিল, অস্টেনিটিক স্টেনলেস স্টিল, মার্টেনসাইট স্টেনলেস স্টিল, ডুপ্লেক্স স্টেনলেস স্টিল, আর কি না প্রিসিপিটেশন হার্ডেনিং স্টেনলেস স্টিল, এই ধরনের ভাগ রয়েছে। বিভিন্ন ধরনের যে অ্যালোয়িং এলিমেন্ট তার রেশির ওপর ডিপেন্ড করে এই ভাগগুলো হয়েছে। এবার আসি টু স্টিল। ইট রেফার্স টু দ্য ভ্যারাইটি অফ স্টিল অ্যালয়, যে সমস্ত অ্যালয় স্টিলগুলো রয়েছে তারই একটা ভ্যারাইটি হচ্ছে টুল স্টিল, দ্যাট আর হাইলি সুইটেবল টু বি ইউজড, যেটা খুব উপযুক্ত ব্যবহার কোথায়, না মেক ভ্যারাইটি টুলস, যে সমস্ত কাটিং টুলসগুলো আমরা ব্যবহার করি তার সেগুলো জন্য কিংবা কোনো ইমপ্লিমেন্টসের জন্য এর ব্যবহার বেশি রয়েছে। দ্য কম্পোজিশন ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য টুল স্পেসিফিক কোয়ালিটি রিকোয়ার্ড ইন দ্য অ্যালয়, অর্থাৎ স্পেসিফিক সাইজে যে আমরা টুলটা বানাতে চাচ্ছি সেই টুলটা কীরকম হবে তার উপরে কিন্তু এর কম্পোজিশনটা হয়ে থাকে। সেই অনুযায়ী এর ভাগও রয়েছে বিভিন্ন ধরনের, হাই স্পিড টুল স্টিল, হট ওয়ার্ক টুল স্টিল, কোল্ড ওয়ার্ক টুল স্টিল, শক রেজিস্ট্যান্ট টুল স্টিল, মোল্ড স্টিল, স্পেশাল পারপাস টুল স্টিল, ওয়াটার হার্ডেনিং টুল স্টিল। এবার দেখে নিই টাংস্টেন স্টিল, ইট ইজ অ্যান এয়ার হার্ডেন স্টিল, অর্থাৎ ফার্নেস থেকে বের করে আনার পর এয়ারের মধ্যে একে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, তাই একে এয়ার হার্ডেন স্টিল বলা হয়ে থাকে। এ স্টিল কন্টেনিং 3-18% টাংস্টেন, যার মধ্যে 3-18% টাংস্টেন রয়েছে এবং 0.2-1.5% কার্বন রয়েছে, ইজ মোস্টলি ইউজড ইন কাটিং টুল, যেটা কাটিং টুল তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই টাংস্টেন স্টিল। টাংস্টেনের কাজটা কি না? টাংস্টেনের কাজটা হচ্ছে ইনক্রিজ দ্য হিট টলারেন্স, অর্থাৎ হিট টলারেন্সটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ অত্যাধিক তাপমাত্রাতেও এই মেটাল কাজ করতে পারে, অ্যান্ড দ্য মেল্টিং পয়েন্ট অব দ্য অ্যালয়, এবং অ্যালয় যে এই যে টাংস্টেন অ্যালয় এর হচ্ছে গিয়ে মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্কটাকে বাড়িয়ে দেয়, অত্যাধিক তাপমাত্রাতেও এ ঠিক থাকতে পারে। এই জন্য ইট ইজ ইউজড ইন মেশিন, এটা মেশিনে ব্যবহার করা হয়ে থাকে, এবং অ্যান্ড টুলস, যে সমস্ত কাটিং টুলস সেই সমস্ত তৈরির জন্য ব্যবহার হয়, দ্যাট হ্যাভ টু উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার, যেটা অত্যাধিক তাপমাত্রাতেও তার ফাংশনটা করে যেতে পারে। টাংস্টেন স্টিল ইজ ইউজ ফর ম্যানুফ্যাকচারিং, কোথায় ম্যানুফ্যাকচারিং করা হয়, কিসের জন্য, না মাইক্রোডিলবিট, মাইক্রোডিলবিট তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি মাইক্রোডিলবিট। আর কোথায় না, হাই ডিউরেবিলিটি সেলফ শার্পেনিং রোটারি কাটিং ব্লেডস, ভাল রকেট ইঞ্জিন নজেল, এখানে আমি দেখতে পাচ্ছি নজেলের এর মধ্যে ব্যবহার রয়েছে, অ্যামাং মেনি আদার অ্যাপ্লিকেশান, এরকম ধরনের বহু অ্যাপ্লিকেশান রয়েছে টাংস্টেন স্টিলের। এবার আসছি টাংস্টেন কার্বাইড, কি না, টাংস্টেন কার্বাইড ইজ অ্যান অ্যালোয়িং এলিমেন্ট, এটা একটা অ্যালোয়িং এলিমেন্ট ইন দ্য স্টিল, স্টিলের একটা অ্যালোয়িং এলিমেন্ট। এ কী করে থাকে, না গিভস দ্য প্রপার্টি অফ রিটেনিং হার্ডনেস অ্যাট হাই টেম্পারেচার, অর্থাৎ অত্যাধিক তাপমাত্রাতেও এর হার্ডনেসটাকে ঠিক রাখতে পারে, সেটা কত, প্রায় 1000°C, হুইচ ইজ, যেটা হয়ে থাকে কী কারণে, হুইচ ইজ ডিউ টু দ্য ফরমেশান, গঠনের জন্য অফ কার্বাইড অফ আয়রন, আয়রনের মধ্যে যে কার্বাইড রয়েছে এবং টাংস্টেন, যে টাংস্টেন রয়েছে ইন দ্য স্ট্রাকচার অফ হার্ডেন স্টিল, হার্ডেন স্টিলের মধ্যে যে টাংস্টেন এবং কার্বাইড রয়েছে তার জন্য এটা সম্ভব হয়ে থাকে। টাংস্টেন কার্বাইড আর নট এক্সট্রিমলি হার্ড, টাংস্টেন কার্বাইড খুব বেশি হার্ড নয় অ্যাট নর্মাল টেম্পারেচারে, নর্মাল টেম্পারেচারে হার্ড নয়, বাট দে রিটেইন দ্য হার্ডনেস বেটার, এবং তবে এটা কী করে হার্ডনেসটাকে ঠিক রাখতে পারে, বেটার দেন হাই স্পিড স্টিল অ্যাট এলিভেটেড টেম্পারেচার, হাই স্পিড স্টিলের মধ্যে যখন এটা মেশানো হয় তখন কী হয় না, অধিক তাপমাত্রাতেও এ ভালো কাজ করতে পারে। টাংস্টেন ইনক্রিজ দ্য হিট টলারেন্স অ্যান্ড দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য অ্যালয়, যেটা আমরা আগে দেখেছি, আর কি ওই একই রকম, ইট ইজ ইউজড ইন মেশিন অ্যান্ড কাটিং টুলস, মেশিন এবং কাটিং টুলসে ব্যবহার হয়ে থাকে, যেখানে অধিক তাপমাত্রাতেও এ ফাংশন করতে পারে। আমরা দেখেছি বিভিন্ন কাটিং টুলে টাংস্টেন কার্বাইডের ব্যবহার রয়েছে, টাংস্টেন স্টিলের থেকে টাংস্টেন কার্বাইডের অত্যাধিক তাপমাত্রায় কাজ করার ক্ষমতাটা অনেক বেশি। এবার আসি হাই স্পিড স্টিলে, এটা সব থেকে পরিচিত আমাদের কাছে, হাই স্পিড স্টিল গেট দেয়ার নেম, এই যে নামটা পেয়েছে হাই স্পিড স্টিল ফ্রম দ্য ফ্যাক্ট, ঘটনা থেকে, সেটা কি না, দ্যাট দে মে বি অপারেটেড, এটা কাজ করতে পারে অ্যাজ কাটিং টুল, কাটিং টুল হিসাবে অ্যাট মাচ হায়ার কাটিং স্পিড, অত্যাধিক কাটিং স্পিডেও এ কাজ করতে পারে কাটিং টুল হিসাবে, দ্যান ইজ পসিবল উইথ প্লেন কার্বন স্টিল, প্লেন কার্বন স্টিলে যে স্পিড দেওয়া হয় তার থেকেও এখানে হাই স্পিডে কিন্তু কাজ করা সম্ভব হয়, সেই থেকেই কিন্তু এর নামকরণটা ঠিক এরকম ধরনের হাই স্পিড স্টিল হয়েছে। কাটিং টুলস মেড অফ সাচ স্টিল
এই ধরনের স্টিল দিয়ে যে কাটিং টুল তৈরি হয় আর ইউজড ফর মেশিনিং হার্ড ম্যাটেরিয়াল, হার্ড ম্যাটেরিয়াল মেশিনিংয়ের জন্য অ্যাট হাই স্পিড অর্থাৎ অত্যাধিক কাটিং স্পিড দিয়েও কাজ করা সম্ভব হয়, অ্যান্ড ফর টেকিং ডেপথ অফ কাট এবং ডেপথ অফ কাট বেশি দিয়েও কাজ করা সম্ভব হয়ে থাকে এই হাই স্পিড স্টিল দিয়ে। HSS কাটিং টুল আর নোটেড ফর মেনটেনিং কাটিং এজ, এর যে কাটিং এজটা ঠিক থাকে অ্যাট টেম্পারেচার হোয়ার মোস্ট স্টিল উড বি ব্রেক, যেখানে মেটাল কাটার সময় যে তাপমাত্রা হয়, যে ঘর্ষণজনিত তাপমাত্রা যেটা আসে সেই তাপমাত্রাতেও কিন্তু এই HSS টুলের কিনারাগুলো বা শার্প এজগুলো ঠিক থাকে, যেখানে অন্যান্য যে কাটিং টুল সেগুলো ব্ল্যান্ড হয়ে যায় বা ভেঙে যায়। এর টাইপসটা কত ধরনের হয়ে থাকে? না, দেয়ার থ্রি টাইপস অফ HSS। কিসের ওপরে? না, হাই টাংস্টেন HSS, হাই মলিবডেনাম HSS, হাই কোবাল্ট HSS। এই তিন ধরনের ভাগ করা হয়। কিসের ওপরে? না, এই সমস্ত অ্যালোয়িং এলিমেন্টগুলো ভ্যারি করে এই তিনটে ভাগ ভাগ করা হয়েছে। এবার দেখে নেই, প্রথমে আসছি হাই টাংস্টেন HSS। দ্য মোস্ট কমন অ্যালোয়িং এলিমেন্ট আর টাংস্টেন, অর্থাৎ এর মধ্যে যে কমন এলিমেন্ট যেটা সেটা নাম থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে টাংস্টেনের রেশিওটা বেশি পরিমাণে। হুইচ প্রোভাইড হট হার্ডনেস ফর স্টেবিলিটি, অর্থাৎ হট হার্ডনেসে অর্থাৎ অত্যাধিক তাপমাত্রাতেও এ কাজ করতে পারে অত্যন্ত স্মুথলি। দ্য স্টিল কন্টেন্ট 18% টাংস্টেন, যার মধ্যে 18% টাংস্টেন রয়েছে, 4% ক্রোমিয়াম রয়েছে এবং 1% ভ্যানেডিয়াম উইথ 0.7% কার্বন, অর্থাৎ এই কম্পোজিশন রয়েছে। দিস স্টিল ইজ এক্সটেন্সিভলি ইউজ ফর লেথ প্ল্যানার অ্যান্ড শেপার টুল অ্যান্ড অলসো ফর ড্রিল অ্যান্ড মিলিং কাটার, এই সমস্ত কাটার তৈরির জন্য এই হাই টাংস্টেন হাই স্পিড স্টিল ব্যবহার হয়ে থাকে। এবার দেখে নিই মলিবডেনাম স্টিল। মলিবডেনাম অর ভ্যানেডিয়াম হুইচ কন্টেন্টস দ্য কিননেস অফ দ্য কাটিং এজ, অর্থাৎ যে কাটিং টুলের যে কাটিং এজটা তার যে ধারত্ব অর্থাৎ যে শার্পনেস সেই শার্পনেসটাকে ঠিক রাখে মলিবডেনাম এবং ভ্যানেডিয়াম। দিস স্টিল কন্টেনিং 6% মলিবডেনাম, 6% টাংস্টেন, 4% ক্রোমিয়াম অ্যান্ড 2% ভ্যানেডিয়াম হ্যাভ এক্সিলেন্ট টাফনেস অ্যান্ড কাটিং অ্যাবিলিটি। এই যে কম্পোজিশান, এই কম্পোজিশানের ফলে কী হয়েছে না, এতে আমরা খুব সুন্দর যেটা পাই সেটা হচ্ছে টাফনেসটা এবং কাটিং অ্যাবিলিটিটা খুব ভালো পাই। এবার দেখে নিই হাই কোবাল্ট হাই স্পিড স্টিল। না, কী রয়েছে না, কোবাল্ট, কোবাল্টের কাজটা কিনা হুইচ ইম্প্রুভস হট হার্ডনেস, অর্থাৎ অত্যাধিক তাপমাত্রাতেও কাজ করতে পারে অ্যান্ড মেক কাটিং এজ মোর ওয়ার রেজিস্ট্যান্ট, এবং কাটিং এজটাই যে ঘর্ষণজনিত ক্ষয় সেটা কাটিং এজে হতে দেয় না। দ্য স্টিল সামটাইমস কল্ড সুপার হাই স্পিড স্টিল, একে সুপার হাই স্পিড স্টিলও বলা হয়ে থাকে। ইট কন্টেন্টস 2-15% কোবাল্ট, এতে 2-15% কোবাল্ট রয়েছে। আমরা যে 10% কোবাল্টের HSS টুল ব্যবহার করি তাতে আমরা দেখেছি খুব স্মুথলি ম্যাটেরিয়াল কাটা সম্ভব হয়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ টু অল ফ্রম হোয়ার কালেক্ট দিস থিওরি অ্যান্ড ফটোস। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর নেক্সট স্লাইড অ্যান্ড ভিডিওজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে এবং নোটিফিকেশানের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।